হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র চ্যানেলে জানাই আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে শক্তিশালী একটি বশীকরণ টোটকা সম্পর্কে বলবো, যে বশীকরণ টোটকার মাধ্যমে আপনি আপনার মন পছন্দের নারীকে খুব সহজে বশীভূত করতে পারবেন এবং আপনার প্রেমে পাগল করতে পারবেন। হ্যাঁ, এই কাজটি করার পরে সে আপনার প্রেমে পাগল হয়ে উঠবে এবং সবসময়ই আপনার কথা চিন্তা ভাবনা করবে এবং আপনার প্রেমে পাগল হয়ে থাকবে। তো এটি করার জন্য আপনাকে একটি নকশা অঙ্কন করতে হবে। নকশাটি অঙ্কন করতে হবে একটি সাদা কাপড়ের উপরে। হ্যাঁ, আপনাকে বাজার থেকে একটি নতুন সাদা কাপড় কিনে আনতে হবে, তারপরে আপনাকে গোলাপ জল কিনে আনতে হবে, তারপরে আপনাকে কেশরের কালি সংগ্রহ করতে হবে। তো আমি আরও একবার বলে দিচ্ছি, একটি সাদা কাপড়, কেশরের কালি ও গোলাপ জল আপনাকে আগে থেকে সংগ্রহ করতে হবে। এগুলো কিন্তু বৌদ্ধের দোকানে কিনতে পেয়ে যাবেন খুব সহজেই। তো আপনারা এই কাজটি করার আগে এইগুলো জিনিস কিনে আনবেন। তো তারপরে একটি নকশা অঙ্কন করতে হবে, যেটি মনে করেন এটি একটি সাদা কাপড়। এই সাদা কাপড়ের উপরে আপনাকে ওই নকশাটি অঙ্কন করতে হবে। নকশাটি অঙ্কন করতে হবে আপনার, যেটি বললাম, কেশরের কালি ও গোলাপ জল। কেশরের কালি এবং গোলাপ জল একই সঙ্গে মিশ্রণ করে নিতে হবে। নেওয়ার পরে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে। তো চলুন এখন আপনাদেরকে আমি নকশাটি অঙ্কন করে দেখিয়ে দেবো যে কীরকম সেই নকশাটি। হ্যাঁ, নকশাটি আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি এই পিচে, যাতে আপনাদের অল্প সময়ে বিষয়টি বুঝিয়ে দিতে পারি। হ্যাঁ, ভিডিওটি যেন অনেক বড় না হয়ে যায়, আপনাদের দেখতে কোনো প্রকার অসুবিধা যাতে না হয়, অল্প সময়ে আমি বুঝিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, এই হলো নকশা। নকশাটি যখন অঙ্কন করবেন তখন অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। হ্যাঁ, প্রদীপের পাশে একটু ধূপবাতি জ্বালিয়ে নেবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন যে পবিত্রতা রক্ষা করবেন এবং নিজে পবিত্র থাকবেন এবং পবিত্র স্থান বেছে নেবেন। তারপরে কেশরের কালি ও গোলাপ জল মিশ্রণ করে সাদা কাপড়ের উপরে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অনুরূপ এরকম অঙ্কন করবেন যেমনটা আমি নিজে আপনাদেরকে অঙ্কন করে দেখিয়েছি। হ্যাঁ, নকশার মধ্যে হবে 1811, 1811, হ্যাঁ, 7-13-12-7, 6-3-3-9, 5-10-15-4, আপনাদেরকে অবিকল এরকম নকশাটি অঙ্কন করতে হবে। তো চলুন এখন এর প্রয়োগবিধি আপনাদেরকে আমি জানিয়ে দিই যে কিভাবে এটি প্রয়োগ করবেন। তো আগেই আমি আপনাদেরকে বলেছি এটি আপনার মন পছন্দের নারীর বশীভূত করার জন্য। তো মন পছন্দের যে নারী আপনি পছন্দ করবেন তাকে অবশ্যই আপনি চেনেন, তার বাড়ি কোথায় তাও জানেন। তো এখন আপনাকে কাজটি করতে হবে শুক্রবারের দিন, শুধুমাত্র শুক্রবারের দিন, কিন্তু কাজটি করতে হবে কিন্তু আবার রাতে। দিনের বেলা কাজটি করলে কোনো ফল পাবেন না, রাত্রে এই কাজটি করতে হবে। আপনার নিজের ঘরের মধ্যেও আপনি করতে পারবেন, অবশ্যই একটু পবিত্র অবস্থায় কাজটি করবেন। হ্যাঁ, কেশরের কালি দ্বারা এবং গোলাপ জল দ্বারা এই কাজটি করবেন, লিখবেন। হ্যাঁ, লেখার পরে আপনাকে শুক্রবারের দিন এটি করতে হবে। এবার সরিষার তেল দিয়ে এই যে এই কাগজ, এই কাগজটি এইভাবে আপনার মুড়িয়ে, এভাবে মুড়িয়ে সলতে বানিয়ে নেবেন। নিয়ে এই যে প্রদীপের মধ্যে সর্ষের তেল দেবেন, অবশ্যই সর্ষের তেল দেবেন। দিয়ে সর্ষের তেল দিয়ে আপনার যে যাকে আপনার পছন্দ তার বাড়ির দিকে মুখ দিয়ে এরকম একটি দিয়াশালায় দিয়ে আপনি এটিকে আগুন ধরিয়ে দিবেন। হ্যাঁ, যতক্ষণ আগুন এতে চলবে তখন আপনি তার কথা স্মরণ করবেন। স্মরণ করার মাধ্যমে সে আপনার বশীভূত হবে। এখানে কোনো নাম লাগবে না, আপনার মনে এই কাজটি করতে করতে যার কথা স্মরণ করবেন, যে নারীর কথা স্মরণ করবেন, সে আপনার উপরে বশীভূত হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।